আজ সকালে আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, তাও এই জীবনযুদ্ধে ছিলেন, লড়ছিলেন, চিকিৎসকরা চেষ্টা করছিলেন। আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন, সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন। চিকিৎসকরা আসেন, চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন, তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন। এখনও যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন, এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর 12:30 সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে, 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে, অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে, তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যানেলিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4:00 নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার মৃতদেহ দান করা ছিল, আমরা জয়োগ করছি, তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। হ্যাঁ, শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4:00 সময় আলিবন্দন স্ট্রিট থেকে। কোন কলেজে দেহদান, মানে নির্দিষ্ট কোন মেডিকেল কলেজ বলে? সেটা আমরা চেষ্টা করছি, কথা বলতে হবে, কারণ তার আমাদের তো নির্দিষ্ট থাকে না। কাছাকাছি হচ্ছে নীলতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল, সেটা আছে, তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে, নিতে পারবে, সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জয়োগ করা হচ্ছে। আপনারা জানতে পারবেন আজকের মধ্যেই। রাত্রেও কোথায় রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, কোথায় রাখা হবে, একটু পরে জানতে পারবেন। এর জয়োগ করা হচ্ছে, অ্যাভেলেবিলিটি দেখে হতে হয়। আমি এর চেয়ে বেশি কথা এখন বলতে পারবো না, পরে বলবো, প্লিজ। আর কতগুলো জরুরি কাজ আছে সেগুলো করে দিতে হবে আমাদের কাছে, মানে এগুলো ডাক্তাররা বলতে পারবেন, আমি চিকিৎসা ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আমরা এটুকু বলবো, তার পরিবার, পার্টি, আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা চেষ্টা করেছেন, গোটা রাজ্যের শুভানন্দী মানুষজনের চেষ্টা ছিল, তাদের শুভেচ্ছা ছিল। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদি মন নিয়ে, একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ইতিমধ্যেই জানিয়ে দিলেন পরবর্তী কর্মসূচি তারা কি করবেন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ দুপুর 12:30 পর্যন্ত তার বাড়িতেই তার দেহ শায়িত থাকবে। আগামীকাল সারাদিন আলিমুদ্দিন স্ট্রিট সিপিএম এর রাজ্য সদর দপ্তর, সেখানে তার দেহ রাখা থাকবে, এবং আগামীকাল বিকেল 4:00 শুরু হবে তাঁর শেষ যাত্রা।